শুভ দুপুর সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আমিও মোটামুটি ভালোই আছি। তো আজকে অনেক দিন পরে একটু মন থেকে শান্তি পেলাম, মানে হাসি দিয়ে খাওয়া দাওয়া করে খুব ভালো লাগছে। কেন, কালকে আমি লামডিং আসছি, তার জন্য আজকে সন্ধ্যাবেলা ট্রেন আছে, তো কালকে লামডিংয়ের জন্য রওনা দেব, মানে আজকে রওনা দেব, কালকে সকালবেলা গিয়ে পৌঁছে যাব, তারপরে তো কালকে থেকে লামডিংয়ে থাকবো এই সময়। আসলে আমি এক সপ্তাহ তো দেখুন আমি কী অবস্থা হয়ে গেছি, শুকিয়ে গেছি। আমার তিন চার দিন এমন হয়েছিলো খেতে ভালো লাগে না, দু চোখ দিয়ে শুধু জল পড়ে, কেন জানি না, কিছুই নেই আমার লামডিংয়ে, তারপরেও আমার লামডিং থেকে এত ভালো লাগে। আর এখানে আসার পরে অ্যাকচুয়ালি এই জায়গাটা একদমই নীরব, তো তার জন্য আরোই ভালো লাগে না। আর যে একবার ওর বাবা বলছে চলো লামডিং যাবে নাকি, আর না নেই এমনিতে, আমি তো বলছি যাবো যাবো, আমার সঙ্গে আমার বাচ্চাগুলো বলছে যে ওরাও যাবো লামডিং, আমার মেয়ে বলছে না না আমি তো থাকবোই না, আমি যাবো, আমি লাস্ট একবার দেখা করতে যাবোই যাবো। তো ওদের জন্য আবার নতুন করে টিকিট কাটা হলো, তা আমি যাবো। সত্যি কথা বলতে আমার ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে, কিন্তু কী যে এমন মায়া আমি নিজেও বুঝতে পারি না লামডিংটাতে। একদমই কী বলো, একদমই ছোটো জায়গা, তারপরে এখানে আমার কেউ নেই, আত্মীয় স্বজন কেউ নেই, এতদিন ছিল চাকরি সূত্রে থাকা, তারপরে এখন জায়গাটার প্রতি আমার মায়া হয়ে গেছে। তো আর বেশি কথা না, কালকে এসে আগে সখীর সাথে কথা বলবো।